সবাইকে আমন্ত্রণ ডিবিসি নিউজের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে উপসংহারে উপসংহার নিবেদন করছে নিটল টাটা এক মাসের আলোচনা আমরা পৌঁছতে চাই উপসংহারে তৈরি করতে চাই একটি সুপারিশ এবছর নির্বাচনের বছর আর বর্তমান সরকারের সর্বশেষ বাজেট দেবার প্রস্তুতিও শুরু হয়ে গেছে আগামী জুনে দুই হাজার আঠেরো উনিশ অর্থ যে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী সে বাজেট তৈরির জন্য বিভিন্ন ব্যবসায়ী সংগঠন অর্থনীতিবিদ এবং সংশ্লিষ্টদের সাথে আলোচনাও শুরু হয়েছে দফা দফায় বৈঠক করছেন অর্থমন্ত্রী এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান গত বছর সোয়া চার লাখ কোটি টাকার সবচেয়ে বড় বাজেট দিয়েছিলেন অর্থমন্ত্রী চলতি বছরের রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল দুই লাখ আটচল্লিশ হাজার কোটি টাকা আগামী বছরের জন্য খসড়া লক্ষ্যমাত্রা হল দুই লাখ ছিয়ানব্বই হাজার দুইশো কোটি টাকা এটা চলতি বছর হচ্ছে প্রায় ১৯ শতাংশ বেশি চলমান আটটি মেঘা মেঘা প্রকল্পের জন্য বরাদ্দ ছিল তেত্রিশ হাজার সাতশো একষট্টি কোটি টাকা এবার আরও তেত্রিশ হাজার একশো বিরাশি কোটি টাকা বরাদ্দের কথা ভাবা হচ্ছে চলমান বার্ষিক উন্নয়ন প্রকল্পে খরচের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ চৌষট্টি হাজার কোটি টাকা যদিও বাজেটে ঘাটতি ছিল সাতানব্বই হাজার কোটি টাকা নতুন বাজেটও ঘাটতি থাকবে আর এই ঘাটতি মেটাতে বৈদেশিক খাত থেকে উনচল্লিশ হাজার কোটি এবং অভ্যন্তরীণ খাত থেকে অষ্টআশি হাজার কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা থাকবে আসন্ন বাজেটে এরই মধ্যে একটি প্রাক বাজেট আলোচনায় ভিত্তিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হবে না বলে জানিয়েছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান তিনি আগামী বাজেটে তাই রাজস্ব আয় বাড়াতে করের আওতা বাড়ানোর কথা বলেছেন একই সাথে আভাস দিয়েছেন কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে সরকার নমনীয় প্রাকবাজের আলোচনা এসেছে ট্যাক্স জিডিপি রেশিও কম সেটিও ট্যাক্স নেট যতটুকু যাওয়া ততটুকু যাওয়া যায়নি সেটিও আলোচনা হচ্ছে আগামী জাতীয় নির্বাচনের আগে বাজেটে কি ট্যাক্স নেট বাড়ানো সম্ভব ভ্যাটাদের ডিজিটাল আইন কার্যকর হয়নি এক এ বছরও তা হবে এমন আভাস এখনও মিলছে না তাহলে নির্বাচনী বছরের বাজেট কেমন হবে তবে আগামী নির্বাচনে বাজেটের রাজনৈতিক সুবিধা নিতে টাকা খরচ তো করতে হবে ডিসেম্বরের সম্ভাব্য সময়ের আগেই আর ডিসেম্বরের সম্ভাব্য জাতীয় সংসদের যে নির্বাচন তার আগেই এই সমস্ত টাকা খরচ করে কোনো সুবিধা কি সরকার নিতে চাইবে জুন মাসে বাজেট দিয়ে তার সুফল কি আর ডিসেম্বরে মিলবে বাজেট উন্নয়ন বরাদ্দ বাড়িয়ে তা দিয়ে যদি বর্তমান সাংসদদের মাধ্যমে সে টাকা খরচ করা হয় তাহলে কি তা ভোটকে প্রভাবিত করা হবে না এসব নানা প্রশ্নের জবাব খুঁজতে এই মাস জুড়ে আমাদের আলোচনার বিষয় ঠিক করেছি ভোটের বাজেট আর আজ এই আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে আছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর মির্জা আজিজুল ইসলাম আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান ডক্টর খন্দকার হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনা আমরা শুরু করব গতকাল থেকে এই আলোচনার সূচনা করেছি গত পর্বতে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হয়ে এসেছিলেন সেন্টার ফর পলিসি ডায়লগ সিবির সম্মানীয় ফেলো অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা বিআইডিএস এর সিনিয়র এস এস ফেলো অর্থনীতিবিদ ডক্টর নাজদিন আহমেদ আজকের পর্বের আলোচনা যাওয়ার আগে আমরা দেখে নেব গত পর্বের আলোচনার অংশবিশেষ যেটা আমরা দেখছি চার লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকার বাজেটের কথা বলা হচ্ছে কিন্তু আমাদের দেশে ষোলো কোটি মানুষ টাকার বাজেট হয় আমরা যদি দেশগুলো উন্নয়নশীল দেখি সেটা কিন্তু তার থেকেও কিন্তু কম আমাদের সম্পদ আহরণের সীমাবদ্ধতা আছে আসলে কিন্তু বাজেটটা রাজনৈতিক বাজেটই হওয়া উচিত মুশকিলটা হয়েছে আমাদের দেশে রাজনীতির যে উদ্দেশ্য মানে সত্যিকার অর্থে একটা রাজনীতির উদ্দেশ্য কি জনগণের সেবা করা আমি একটি রাজনৈতিক দল ক্ষমতা এসেছি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবো তাহলে তো সেটার জন্যই বাজেট হওয়ার কথা হচ্ছে যে এর মধ্যে এত বেশি সুশাসনের অভাব চলে গেছে এত বেশি এমপিরা কত বরাদ্দ পাবেন কোথায় কি যাবে প্রকল্প কয়টা কে পেলো সেটার মধ্যে ঢুকে গেছে যে আমাদের ওইখানে রাজনীতির উদ্দেশ্য আর জনগণের সেবা কতটা আছে অনেক সময় প্রশ্নবিদ্ধ হয় দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন প্রশ্ন করুন অথবা মতামত দিন টেলিভিশনে দেখানো ফোন নাম্বারে আর ফেসবুক এবং ইউটিউবে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে চাইলে ব্রাউজ করুন টেলিভিশনে দেখানো পেজে শুরু করছি উপসংহারের আজকের আলোচনা আমাদের সাথে আছেন মির্জা ইসলাম এবং ডক্টর খন্দর হক মির্জা ইসলাম আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই একটা বাজেট করার অভিজ্ঞতাও আপনারও আছে নির্বাচনের সময় আসলে বাজেটটা কি একটু অন্যরকম হয় বা হওয়া উচিত বা আমরা যাকে নির্বাচনী বাজেট বলি আমি বলছি ভোটের বাজেট তা কি ভিন্ন হওয়াটা যৌক্তিক নাকি রাজনৈতিক সরকার তো তেমনই করবেন দেখুন আমি তো কোন নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিলাম না যে আমি যে দুটো বাজেট দিয়ে তার সাথে কোন নির্বাচনের সম্পৃক্ত তো ছিল না যদিও দুই হাজার আট নয় বাজেটের পর অল্প কিছু পরেই নির্বাচন হয়েছে কিন্তু আমার তো নির্বাচনের সাথে কোনো জুন মাসে বাজেট দিয়েছেন ডিসেম্বরের নির্বাচন কোনো ব্যক্তিগতভাবে আমার কোনো সংশ্লিষ্টতা ছিল না কাজেই আমি বাজেটটা দিয়েছি অবশ্যই বিভিন্ন মহলের সাথে আলোচনা করে এবং তারপরে আমার নিজস্ব যে জ্ঞান বুদ্ধি মতামত ইত্যাদি যাই বলেন সেগুলোর ব্যবহার করে আমি চেষ্টা করেছি যে একটা মোটামুটিভাবে বাস্তবসম্মত বাজেট দেওয়া এবং যেটা এবং এর সাথে সাথে আমার আর একটা দিকে বিশেষ ইয়ে ছিল দৃষ্টি ছিল সেটা হচ্ছে যে আমাদের দেশে সীমার নিচে অনেক মানুষের বাস যদিও আপনার প্রত্যেক বছরেই এই যে আনুপাতিক হার হিসেবে জল কমছে কিন্তু সে সত্ত্বেও এখনও এমনকি বর্তমানে ধরেন দুই হাজার আট নয় আমার শেষ বাজেট ছিল কিন্তু তারপরে এখনও যে প্রায় বাইশ তেইশ শতাংশ মানুষ সীমার নিচ্ছে তাতে প্রায় চার কোটি মানুষ ইয়েতে বাংলাদেশের সীমান নিচে যে সেই কারণে আমার একটা প্রচেষ্টা ছিল যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো এবং এই উদ্দেশ্যে আমি এবং অন্যদিকে আপনার কৃষিখাত এবং জলবায়ুর পরিবর্তন এই বিষয়গুলো আমার প্রায়োরিটি ছিল তো সেই প্রায়োরিটির ইয়ে হিসাবে প্রতিফলন হিসেবে প্রথমত সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে আমি বাজেটে বরাদ্দ বাড়িয়েছিলাম এটা ছিল আমার বাজেটে আট নয় বাজেটে সতেরো দশমিক তিন শতাংশ এবং জিডিপির আনুপাতিক হার হিসেবে ছিল দুই দশমিক আট শতাংশ এবং তারপরে দেখা যাচ্ছে যে বাজেটের আনুপাতিক হার হিসেবে সামাজিক নিরাপত্তা প্রশ্নের বরাদ্দ কিন্তু কিছু কমে গেছে আচ্ছা এক নম্বর দ্বিতীয় এবং এইটার অংশ হিসেবে কিন্তু আমি ওই যে একশো দিনের কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পটা নিয়েছিলাম সেটা বর্তমান সরকার ধারাবাহিকতা আছে স্লাইড কিছু মডিফিকেশন হয়েছে আর একটি আমাদের দেশের জলবায়ুটা তো একটা বড় রকমের সমস্যা সেই কারণে আমি আপনার দুটো নিশিয়েটিভ নিয়েছিলাম একটা হচ্ছে যে আমি ইউকে গভর্নমেন্টের সাথে মিলে লন্ডনে শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক একটা জলবায়ু সম্মেলন করেছিলাম এবং তার ফলে ওখান থেকে আপনার যে সেই ওই মিটিংয়েই আপনার একশো মিলিয়ন পাউন্ড ব্রিটিশ গভর্নমেন্ট কোনো সিদ্ধান্ত নেয় এবং এর সাথে সাথে আরও বিভিন্ন দেশের সরকার ছিল কেউ কেউ ওই ওখানে কমিটমেন্ট করেছে কেউ কেউ পরে দু কমিটমেন্ট করেছে ইত্যাদি এবং বিশ্বব্যাংকের ওর সাথে সম্পৃক্ত করেছিলাম এটা দিয়ে আপনার ক্লাইমেট ফান্ড আমি তৈরি করেছিলাম সেটা পরবর্তীকালে এটা ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট রেজিলিয়ান ফান্ড হিসেবেই করা হয়েছে আর একটা কাজ করেছিলাম যে যখন আমি বাইরের কাছে অর্থ সাহায্য চাচ্ছি আমার একটা ডেমনস্ট্রেশন করা দরকার যে আমি আমার সাধ্যে মতো চেষ্টা করছি কিনা ওই খাতে আমি শুধু ওই খাতে এবং সেই জন্য আমি আমার যখন মনে পড়ে তিনশো কোটি টাকার একটা বাংলাদেশ নিজস্ব অর্থ দিয়ে একটা ক্লাইমেট ফান্ড করেছিলাম যেটা এখন বাংলাদেশ ক্লাইমেট ট্রাস্ট ফান্ড হয়েছে তো এখন ইয়ে হচ্ছে যে এটা আপনি যেটা বলেছেন যে আমার তো আমার তো ওই নির্বাচনের সাথে কোনো সম্পর্ক ছিল না কিন্তু মানে আপনার কোনো এমপিদের চাপ ছিল না যে তাদের বরাদ্দ তাদের প্রকল্প না সে সময় তো কোনো এমপি তো ছিলই না কেউ কেননা পার্লামেন্ট তো তার আগে অনেক আগেই ডিজার্ভা হয়েছে পার্লামেন্টে তো দুই হাজার সাত সালে আমরা যখন সরকারে আসি তার আগেই তো পার্লামেন্ট ডিজার্ভ হয়ে গেছে এমপিদের কোনো চাপ ছিল না কিন্তু বিভিন্ন মহল থেকে নানা রকম ইয়ে আসে এবং আমি আপনার ইয়েতে আমার ওই কি বলে আপনার অ্যাডভাইজারের পোস্ট ছাড়ার পরে আমি একটা প্রবন্ধ লিখেছিলাম যে অ্যানাটমি অফ প্রি বাজেট ডিসকাশন এই প্রবন্ধটার নাম ছিল এটা ডেইলি স্টারে পাবলিশ মহলের সাথে আলোচনা হয় তারপরে এখন থাকে দাবি দেওয়া থাকে বিভিন্ন মহলে বিভিন্ন রকমের সাজেশন আসে তো তারপরে আলটিমেটলি গিয়ে যে সরকার যে সংশ্লিষ্ট যারা মানে সিদ্ধান্তের সাথে জড়িত তাদেরকে জাজমেন্ট এক্সারসাইজ করতে লাগে

অ্যাজ এ প্রপোর্শান অফ জিডিপি ইস ওয়ান অফ দি লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড এবং সাউথ এশিয়ার মধ্যে সর্বনিম্নে এমনকি নেপাল যাদের পার ক্যাপিটাল ইনকাম আমাদের চাইতে বেশি তাদের চেয়েও আমরা নিচে আসি কাজে বাজেট বড়ো করার দরকার আছে কিন্তু আমার একটা বক্তব্য সবসময় আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে যে এই প্রয়োজনীয়তা অনেক কিন্তু এর সাথে সাথে আমার বাজেটটা বাস্তবায়ন করার ক্ষমতা আছে কিনা সেটা বিবেচনা নিয়েই একটা আর একটা হচ্ছে পিওরলি আপনার টার্মস আমি যদি পিওরলি ফাইন্যান্সিয়াল টার্মস দেখি আমি দেখছি যে গত পাঁচ ছয় বছরের পরিসংখ্যান আছে আমার কাছে এবং এখানে দেখছি যে প্রত্যেক বছরে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার অ্যাজ এ প্রোপোর্শন অফ বাজেট এক্সপেন্ডিচার এটা ক্রমশই কমে যাচ্ছে কারণ দুই হাজার বারো অর্থ বছরে এটা ছিল নাইনটি থ্রি পয়েন্ট টু পার্সেন্ট এটা পরের বছর কমেছে তারপরের বছর কমেছে কমতে কমতে দুই হাজার সতেরোতে এটা এসে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট তো এই যে একটা বিষয় সেটা আমি মনে করি এটা বিবেচনা রাখা দরকার যদিও নির্বাচনের বছরে স্বভাবতই যেটা আপনি বললেন চার লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা এবং গত বছরের বাজেট মানে চলতি বছরের বাজেটে সতেরো আঠারো ছিল চার লাখ দুইশো ছিয়ষট্টি কোটি টাকা তো এখানে যে জামটা হতে যাচ্ছে প্রায় উনিশ পার্সেন্ট তো এটা তো বাস্তবায়ন করা আমার মনে হয় না আমি আমি শুনবাই এটা পরে আবার আলোচনা হবে তার আগে লক্ষণ দেখা যেতে চাই যে এই চলমান যে বাজেট চলছে এইটার বাস্তবায়ন তো আমরা দেখতে পারবো যখন তখন নতুন বাজেট আমাদের সামনে চলে আসবে সেক্ষেত্রে আগামী বাজেটের যে সমস্ত প্রকল্প বা নতুন করে যদি এখন মিজাজ যেমন বললেন যে যদি সত্যি সত্যি অনেক বেশি সামাজিক সুরক্ষা বা সামাজিক নিরাপত্তার বিষয়টা বাড়ানো হয় তাহলে কেউ কি সমালোচনা করবে কিনা যে এবার নির্বাচনের বছর ভোটের জন্য বেশি বেশি টাকা মানুষকে দেওয়ার জন্য এটা একটা সুযোগ নিচ্ছে আপনি কীভাবে দেখবেন ধন্যবাদ আপনাকে আসলে স্যার যেভাবে বলছিলেন আর কি যে একটা বাজেট বড় বাজেট বাংলাদেশ আসলে ডিজার্ভ করে আরও বড় বাজেট কিন্তু ইমপ্লিমেন্টেশনের ব্যাপার ইমপ্লিমেন্টেশন ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি এবং যা করছে তার যে কোয়ালিটেটিভ বিষয় আসলে টাকা কোথায় যাচ্ছে কাদের জন্যে যাচ্ছে এটা কি শুধু এটা আসলে তো বাজেট তো একটা বেসিক্যালি একটা ফিনান্সিয়াল বিষয় ফিনান্সিয়াল বিষয় তো আমরা যে রাজনীতির কথা বলছি তো রাজনীতি তো ফাইনালি মানুষের কল্যাণের জন্যে সমস্যাটা হলো এখন রাজনীতিবিদরা নিজেরাই রাজনীতিকে বলে যে আমরা এটা নিয়ে রাজনীতি করছি না সেটাই একটা অবস্থা আসলে তো রাজনীতি খুব ভালো কাজ রাজনীতির জন্য রাজনীতিবিদরাই তো বাংলাদেশ স্বাধীন করেছে তাই না যদি তাদের লিডারশিপই তো হয়েছে আমরা আসলে আমাদের ইয়ের মানে যেটা আমাদের কনসার্ন সেটা হলো এইগুলো কি ইলেকশানে ভালো করার জন্যে কোনো বিশেষ শ্রেণীকে বিশেষ ইয়েকে প্যাট্রোনাইজ করা নাকি এইটা ভিজিবল এই যেটা বলা হচ্ছে যে আমরা সেফটি নেটের কথা বলছি আরেকটু আগে যদি আমরা বলি সোশ্যাল সিকিউরিটির কথা যদি বলি আমরা যদি ইউনিভার্সাল পেনশানের কথা যেটা বলা হচ্ছে ইভেন ধরেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যদি ব্যয় করা হয় শিক্ষা খাতে যদি ব্যয় করা হয় যদি আপনার স্বাস্থ্য খাতে ব্যয় করা হয় আমাদের ভয়টা হলো এগুলো করতে গিয়ে দশ টাকার কাজ পনেরো টাকা দিয়ে করে কিনা আমাদের ইয়ে হচ্ছে এতে ওই যে আমার মনে হয় ওইটাকে মানে হয়তো আপনি ইয়েতে নিয়ে আসছেন যে কিছুদিন আগে বলা হচ্ছে না কয়েকদিন আগেই তো পত্রিকা আসলো যে একটা বড় অঙ্কের টাকা প্রত্যেক ইয়েতে কনস্টিটিউন্সি দিয়ে দেওয়া হবে এটা হবে সেটা এবারও আমরা শুনছি যে মানে নির্বাচনকে সামনে রেখে পত্রিকার ভাষা যদি আমি বলি নির্বাচনকে সামনে রেখে সাংসদের ইচ্ছা অনুযায়ী মাদ্রাসা গণশৌচাগার হাটবাজার নির্মাণের জন্য আরও তিনটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে জমা আছে এই তিনটি প্রকল্পের প্রস্তাবিত খরচ ধরা হয়েছে দশ হাজার পত্রিকার ব্যাপারে উইথ অল রেসেক্ট পত্রিকা প্রত্যেক পত্রিকার নিজস্ব একটা ওয়ে অফ মানে হ্যান্ডলিং আছে আপনি কোন পত্রিকা এই পত্রিকাতে একভাবে দিয়েছেন অন্য পত্রিকাভাবে একটা কিন্তু আমরা একটা জিনিস হলো কি ওয়েস্টমিন ডেমোক্রেসিতে তো আমরা বিশ্বাস করি এই এখানে আপনি উইনার্স গেট এভরিথিং মানে হেরে যাওয়ার কোনো পুরস্কার নাই বরং শাস্তি যে সব নিবে না না নিশ্চয়ই তা না কিন্তু মানে সরকার গঠন করা এটাই তো সর্বশেষ মনে করা হচ্ছে যে মানে রাজা বাদশাহ তো চলে গেছে আমরা মিলিটারিজেশন চাই না তো গণতান্ত্রিক উপায় হলে এরকমই হবে হ্যাঁ কিন্তু আমি কিন্তু একজন এমপি তো তারা এলাকা অনেক কিছু এরকম করতেই চাইবে তাতে দোষের কি না এখন কথা হচ্ছে যে আমাদের সেইটাই দেখা সেইটাই দেখা উচিত এটা যেটা সন্দেহের জায়গা সেটা হলো এই কাজটা ঠিক ইলেকশনের আগে অথবা বছর শেষে এই কাজটা এই দৃষ্টিভঙ্গিটা যদি সরকার নেন এইটা মানুষ ভালোভাবে দেখে না এবং আপনাকে আর একটা কথা বলি যে এইটা যদি মানুষ বুঝে যায় যে এটা একটা শর্ট টার্ম একটা ভিজিবল কিছু এই মুহূর্তে করা এটা দিয়ে এটাতে সরকার লাভবান কিন্তু নাও হইতে পারে কারণ সরকার তো আমরা এখানে দশ হাজার কোটি টাকা খরচ করে ফেললাম কিন্তু আমি স্বাস্থ্য খাতে বা শিক্ষা খাতে যে আমাদের শিক্ষা খাতে যে ইউনিস্কের যে মানে স্ট্যান্ডার্ড যে সিক্স পয়েন্ট জিডিবি খরচ করতে পারে আমরা টু এর বেশি কখনো যেতে পারছি না সেটা তো কখন আমরা বাড়তে দেখি না আপনি বললেন না মাদ্রাসার জন্য করা এখন কথা হলো যে মাদ্রাসা আগে যে সব কথা বলা হইতো মাদ্রাসার শিক্ষিত যারা সেটা বাদ দেন যে এখন জঙ্গি কিন্তু না শোনেন কিন্তু মাদ্রাসা এডুকেশনের মূল সমস্যা হচ্ছে যে তারা আমাদের যে জব মার্কেটে তাদের ইয়ে কি এটা একটা সময় ছিল যখন মাদ্রাসায় যারা পড়তো তারা তো আপনার মানে অনেকটা অরফ্যান টাইপের মানে এখানে পুরো সাবসিডাইজড মানে ফ্রি পড়তো এই কাজটি কিন্তু এখন সরকার নিজেই করেন তাই না তো সুতরাং ওইটা না করে যে মাদ্রাসার কথা কেন বলছে আমি জানি না কতগুলো ভালো স্কুল বানানোর কথা যদি বলতো আছে এখানে একটা বলা হয়েছে যে নির্বাচনের বছরে পুরাতন স্কুল বেসরকারি দশটি নতুন বেসরকারি মাধ্যমিক স্কুল ভবন নির্মাণ করবে দশটি পুরনো স্কুল ভবন নির্মাণ কাজ সম্পন্ন করাবে এই আগামী অর্থ বছরের মধ্যে আগে এইটা ঠিক এর মধ্যে না করে এটা সারা বছরই তো করতে আমি আমি যাদের কাছে জানতে চাই যে এগুলোই সমালোচনার বিষয় আবার এটা তো একটি রাজনৈতিক দলের যে সরকার এবং যাদের কাছ থেকে ভোট নিয়েছেন তাদের তো এগুলো চাহিদা আছে তো আমি নির্বাচনী এলাকার মানুষ আমি ভোট দিয়েছি আমি আপনি যদি এমপি হন আপনার কাছে আমি নতুন স্কুল কলেজ এবং স্কুলের ভবনের জন্য তো চাইবই কিন্তু সেই চাহিদা এবং এই সময় খরচ করে যেটি বলেন যে সারা বছর ধরে করলে এই সমালোচনা হবে না এখন এই সমালোচনা আমরা শুনবো নাকি আসলে মানুষ কিছু পাঠ এবং উন্নয়ন হোক সেটি চাবো এই প্রশ্নটি থাকলো বিরতির পরে এসে এই প্রশ্নের জবাব জানবো দর্শক আপনারা থাকবেন আমাদের সঙ্গে আছেন মেজাজ ইসলাম এবং খন্দ আমন্ত্রণ আরেকবার নিটল টাটা নিবেদিত উপসংহারে আমরা আলোচনা করছি ভোটের বাজেট নিয়ে আমাদের সঙ্গে আছেন ডক্টর মির্জাজুল ইসলাম এবং ডক্টর কম বৈদক আপনি বলছিলেন মির্জা ইসলাম যে এই যে আমরা বলছি যে এমপিদের জন্য বিশেষ ভাবে প্রকল্প করবে এবং সেটা জুন মাসে বাজেট দিলে ডিসেম্বরের মধ্যে যদি শেষ করতে পারবে কি না বা অনেক ক্ষেত্রে এই সময় থাকবে যে আমরা যা আভাস পাচ্ছি যে ভোটাররা যাতে কোনো চাপে না পারে কোনো ট্যাক্সের ক্ষেত্রে বড় ধরনের কিছু না বাড়ানো প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কর থেকে অব্যাহতি দেওয়া সেগুলো আমরা একটু শুনছি বা এখন আভাস পাচ্ছি যে বাজেটটা তেমন হবে সেটি আসলে কতটুকু যুক্তি দেখুন আমি প্রথমে যদি রাজস্ব বিষয়টা একটু আলোচনা করি তাহলে আমি আগে উল্লেখ করেছি যে আমাদের দেশের গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এজ এ প্রপোর্শন অফ জিডিপি ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড এবং একইভাবে আমাদের রাজস্ব যেটা সরকারের যে রাজস্ব আহরণ করে সেটাও অ্যাজ এ প্রপোর্শন অফ জিডিপি ওয়ান অফ দি লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড অনেক কম আমরা ভারত কমিস্তান শ্রীলঙ্কা বারো তো কাজে সুতরাং আমাদের অবশ্যই কেন আবার এই অন্যদিকে এক্সপেন্ডিচার বাড়ানো দরকার কিন্তু এর সাথে সাথে বাজেটের যে ডেফিসিট অ্যাজ এ প্রপোর্শন জিডিপি সেটাকে আমাদের সীমিত রাখতে লাগবে কেননা অতিমাত্রা ডেফিসিট ফাইন্যান্সিং হলে তখন তার অনেক কুফল আছে তো মোটামুটি একটা পাঁচ পার্সেন্ট একটা একটা নাম্বার ধরে করা হয় বাজেট এটা এটা অনেক দেশে একটা স্বীকৃত একটা স্ট্যান্ডার্ড তো আমাদের দেশে যেটা হয় প্রায় প্রত্যেক বছরেই যে বাজেটে যে ডেফিসিট ধরা হয় অ্যাকচুয়াল ডেফিসিট তার চাইতে কম হয় এটা কারণে যেহেতু আমরা খরচ করতে পারি না যেটা আমি আগে উল্লেখ করে যেতে তবে যাই হোক এখন রাজস্ব আহরণের ক্ষেত্রে আমাদের দেশে যেটা করার প্রয়োজন সেটা হচ্ছে যে যেটা নিয়ে বহু অনেক সময় আলোচনা হয় সেটা হলো আমাদের করের জালটা সম্প্রসারণ করতে লাগবে কিন্তু সেটা আমাদের দেশে খুব বেশি হচ্ছে না কিছু কিছু হয়েছে সম্প্রতিকালে আপনার ইটিআইএন সংখ্যা বেড়েছে এবং গত বছরে যে রিটার্ন যারা সাবমিট করেছে সেই সংখ্যাও বেড়েছে কিন্তু সেটাও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায় নেই সেই দিকটা আমাদের দৃষ্টিতে রাখবে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে বিশেষ করে কর্পোরেট করের হার যেটা সেটা আমাদের দেশে বেশি আচ্ছা এ সম্বন্ধে কোনো সন্দেহ আপনি কি মনে করেন কর্পোরেট হারটা মানে এখন এখানে দুটো বিষয় আছে একটা হলো যে করের হার কমলে যে আয় যতটুকু কম কমবে কিনা সেটা একটা আলোচনার বিষয় তার কারণ হচ্ছে যদি কর্পোরেট কর হোক বা ব্যক্তি খাতের কর হোক যদি করের হার কমানোর ফলে কমপ্লায়েন্স বাড়ে তাহলে কিন্তু আপনার রেভিনিউ কালেকশন বেশি হইতে পারে এটা হচ্ছে একটা দিক আর একটা হচ্ছে যে এই করের হার কমালে বিনিয়োগ বাড়বে কিনা সেটা নিশ্চিত করা কীভাবে সেটা নিশ্চিত করার কিন্তু বেশ অনেক সমস্যা আছে এবং আপনার যে আমি বলি যে আপনার এটা আমার সময় করার আর একটা অভিজ্ঞতা যে আমি আন্তর্জাতিক মহলে যখন কাজ করেছি আমি তো যাদের সঙ্গে বেশ অনেকদিন কাজ করেছি আচ্ছা সে সময় আমি যে বিভিন্ন গবেষণা দেখেছি তার থেকে আমার ইয়ে ছিল যে বিনিয়োগের ক্ষেত্রে করটা খুব একটা গুরুত্বপূর্ণ উপাদান না বাধা হিসেবে না সামনে আসে বাধা হিসেবে সামনে আসে না মূলত বাধা হিসেবে আসে আপনার গভর্নেন্স কীরকম এনার্জি সাপ্লাই আছে কিনা ট্রান্সপোর্টেশন কীরকম পোর্ট কীরকম ইত্যাদি ইত্যাদি বিষয় জমি পাওয়া যায় কিনা জমি পাওয়া যায় কিনা ইত্যাদি তো এবং সেই কারণে আমি সেটাকে মাথায় রেখে কিন্তু এটাও কিন্তু আমাদের দেশে আনফর্চুনেটলি এরকম কোনো ইনসিডেন্স বা এই এফেক্ট বা ইম্প্যাক্ট স্টাডি নাই তো এই কারণে আমি আপনার যে আমাদের দেশে এই যে ট্যাক্স হলিডে পিরিয়ড যেটা সেটা কিন্তু সাত বছর ছিল তা আমি এটাকে প্রথমত এটা পাঁচ বছর করেছিলাম এবং এটাকে রিস্ট্রাকচারিং করেছিলাম যে প্রথম দুই বছর হানড্রেড পার্সেন্ট পরের দুই বছরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট তারপরে লাস্ট ইয়ার ফিফটি ইয়ারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপরে আর থাকবে না কিন্তু তারপরে কিন্তু যে বেসরকারি খাতের বিনিয়োগ ডিডি প্রাণুপাতিকার হিসেবে কমা নেয় যে আমার যে ওই হাঁস যেটা ছিল বা আমি বাইরের থেকে যে শিক্ষাটা পেয়েছিলাম সেটা এখানে যখন বাস্তবায়ন করি আমি দেখি যে আমার এটা কাজে লেগেছে কাজে লেগেছে তো কাজেই এখন অনেকেই দাবি আসে যে করের হার কমানোর জন্য তো কাজেই এই ব্যাপারে আমি মনে করি যে আর একটু বিশ্লেষণ হওয়া দরকার গবেষণা হওয়া দরকার আমি এটা বিরোধিতাও করছি না

যার ফলে দেখা যাচ্ছে যে আপনার প্রত্যেকটা ইকনেকে মিটিংয়ে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প পাশ করা হচ্ছে এবং বাজেটের তো একটা ধারাবাহিকতা থাকে যে এই প্রকল্পগুলোতে এডিপিতে ইনক্লুডেড হবে যখন এডিপিতে এটা ইনক্লুডেড হবে তার জন্য একটা অ্যালোকেশন থাকবে এবং অ্যালোকেশনটা তখন থিন ডাউট হয়ে যায় এবং যেটার ফলে আপনার ব্যাংক দুই হাজার পনেরো অর্থ বছরের যে এডিপি যতগুলো ছিল প্রায় ষোলোশো মতো এডিপি ইনক্লুডেড ছিল এবং এই যে রিসোর্স আউট হয়ে যায় কারণ সবাইকে তো আপনি বরাদ্দ দিতে পারেন না রিসোর্স তো সীমিত তার ফলে হয় কি টাইমও বাড়ানো হয় কষ্ট বাড়ানো হয় এবং তারা বত্রিশটা প্রকল্প আমার জগ মনে পড়ে আপডেট করেছিল যে প্রকল্পগুলো বর্তমান হারে বরাদ্দ দিলে একশো বছর লাগবে সমাপ্ত করতে সমাপ্ত সেই পরিস্থিতির যদি থেকে আমরা বেরিয়ে আসতে চাই তাহলে আমাদের প্রাধিকার ডিটারমিন করতে লাগবে িয়া না একটা বড় প্রায়রিটি রহমান সাহেব বলেছেন যে শিক্ষার তো শিক্ষা ছাড়া স্বাস্থ্য আর একটা খাত যেখানে আপনার দেখি না সেখানে তো আমাদের বাজেটে আনুপাতিকার হিসেবে খুব একটা কিছু বাড়ছে না

এবং আমি প্রায় দশ বারোটা এশিয়ান গেমসের স্ট্যাটাসটি দেখেছিলাম শুধুমাত্র পাকিস্তানের এই টার্শিয়ারি লেভেল এনরোলমেন্ট আমাদের চেয়ে স্লাইটলি কম আছে অন্য সব দেশে আমাদের চেয়ে অনেক বেশি ঠিক রাখা দরকার একশো জনকে নিলাম কিন্তু এর মধ্যে পঞ্চাশ জন উচ্চ উচ্চশিক্ষা পর্যন্ত পৌঁছলো না বা ইন্টারমিডিয়েট পরে কারিগরি শিক্ষায় পৌঁছতো না সেটা তো আর কোনো ভালো কিছু হতে পারে না আমি বুদ্ধি লক্ষ্যকারের ক্ষেত্রে যাইব যে নির্বাচনের আগে বা গত কয়েক বছর থেকে আমরা শুনছি যে মেগা প্রকল্প আমরা বলছি আটটি এখন দশটি বলা যায় পদ্মা সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মেট্রো রেল মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র পায়রা গভীর সমুদ্রবন্দর রামপাল বিদ্যুৎ কেন্দ্র চট্টগ্রামের দুহাজারি থেকে ঘুমঘুম বন্ধু রেলপথ নির্মাণ পদ্মা সেতু রেল সংযোগ সোনা দিয়া সমুদ্রবন্দর সমেন্দ্র বন্দর এলএনজি টার্মিনাল এগুলো প্রায় দশটা এখন আমরা বড় প্রকল্পের কথা বলি এটি গত কয়েক বছর যাবত চলছে এবং একাধিক বাজেটের মধ্যে আছে আমি বলেছি যে গত বছরও প্রায় তেত্রিশ হাজার কোটি টাকা এই বছরও প্রায় একই সমান টাকা বরাদ্দ দেওয়ার কথা এখন পর্যন্ত ভাব হচ্ছে এই প্রকল্পগুলো যদি শেষ তো হবে না কোনোটাই না তা এই শেষ হবে না কেন পদ্মা সেতুর পদ্মা সেতুর ভাবে বলা হয়েছে যেটা প্রকল্প যেটা ছিল যে উনিশের মধ্যে শেষ হবে এটা শেষ হবে না এখন পর্যন্ত মেট্রো রেলের উনিশের মধ্যে না এই বড় প্রকল্পে আবার টাকা দিচ্ছি আমরা তার থেকে কি সরকারের সুফল পাওয়া সম্ভব মানুষ তো বলবে যে আমরা তো দেখছি না পদ্মা সেতু ছাড়া তেমন কিছু দৃশ্যমান না কিন্তু এইটা খুব জেনুইন যে আপনার যে সময় মতো জিনিসটা না হয় এবং না হইলে কি হয় শুধু এটা তো টাইম ওভার রান করে না কষ্ট ওভার রান করে তাই না

আমরা ডেভেলপিং কান্ট্রিতে যাচ্ছি লেটাস্ট অব এভরিথিং গোজ ফাইন আমরা যদি এখানে সাস্টেইন করি একটা সময় আসবে আমরা উন্নত এবং পৃথিবীর উন্নত দেশের যদি আপনি ইয়ে নেন মানে ইনফরমেশান নেন স্ট্যাটিস্টিক্স নেন মেগা প্রকল্প ছাড়া আপনি তো ইয়েতে যেতে পারবেন না কেউ সব মালয়েশিয়া ফর এক্সাম্পল আপনি তো ওই মডেলেও যান তাহলে কিন্তু আপনাকে সব মেগা প্রকল্প ইজ এ মাস্ট আপনি মাইক্রোফাইন্যান্সিং দিয়ে মানে অনেকে বলে যে দারিদ্র টিকিয়ে রাখা আমি সেটা না বললাম অন্তত লিস্ট এই হার্ড কোর থেকে আপনি ই করতে পারেন কিন্তু বড় মাপের যদি আপনি যেটাকে আমরা বলি লিফ ফ্রগিং সেটা আপনি হবে না কিন্তু একই একই সঙ্গে এ কথাও ঠিক যে এইটা যে কস্ট ওভার রান করছে এবং সময় তো একটা বড়ো ব্যাপার তাই না সব মিলে এইটা ফ্রাস্ট্রেটিং এইটা ফ্রাস্ট্রেটিং কিন্তু এই ধরনের প্রকল্পের বিরুদ্ধে করা যাবে না আমি আপনাকে অন্য দুই একটা কথা বলি এই প্রসঙ্গেই সেটা হলো আমাদের এই যে দুর্ভাব দুর্ভাবনা যেটা আমরা করছি এটার বড়ো মাপের কতগুলো বিষয় আছে এক নম্বর হলো আমাদের কিন্তু লোকাল গভর্নমেন্ট যদি অ্যাজ নর্থ আমেরিকার কথা বলেন ইউরোপের কথা বলেন ইভেন আমাদের এশিয়াতে জাপান কোরিয়া এসব দেশে কিন্তু লোকাল গভর্নমেন্ট ইজ ভেরি ইফেক্টিভ সেটা আমাদের নাই আমাদের কিছুটা সংসদ সদস্য উন্নয়নের কথা দেখেন আমাদের ইয়ে না আমাদের গ্রাম ইয়ে না কিন্তু আপনার ইয়েই না মানে কোনো ফোকাস ফোকাল পয়েন্টই না আপনি টোটাল জিডিপি দেখেন্ট তো বটেই ইভেন মনে ইট ইজ ক্লোজ টু সিক্সটি পার্সেন্ট কামস ফ্রম ঢাকা ঢাকা মানে এইটুকুর মধ্যে যদি একটা দেশের যদি জিডিপির ফিফটি পার্সেন্ট মোর হয় তাহলে ইলেকশনের সময় আপনাকে এই জন্যে এইসব করতে হচ্ছে কারণ ইলেকশন তো কনস্টিটিউন্সি বেস্ট এটা তো ইয়ের মতো না অন্য অনেক দেশে আছে যেমন সেখানে ধরুন ফ্রান্সে ফর এক্সাম্পল সেখানে ওই আপনার পার্টি চিফ ইলেকশন করে তারপরে যে পার্সেন্টেজ পায় সেই পার্সেন্টেজেন্টে এখন যেতে হচ্ছে এখন তাহলে যদি কথাটা আমি ঘুরিয়ে বলি তাহলে আমরা সমালোচনা করছি এমপিদের যে তারা বেশি এই নির্বাচনী আগে রাজনৈতিক প্রকল্প করে যেটার জন্য সমালোচনা হয় কিন্তু আপনি হিসাব দিচ্ছেন যে উন্নয়ন হয় এই ঢাকা বা করে কি আবার এই ক্ষেত্রে আমার এমপি রা করেনি এটা কিন্তু এমপির বিষয় না এটা হলো মানে যদি ওইভাবে বলেন সরকারের নীতির ব্যাপার সরকারের নীতির ব্যাপার আমি এই বিষয়ে একটু আলোচনা করবো বিরতির পর দর্শক আপনারা থাকুন আমাদের সঙ্গে আছেন মির্জাজ ইসলাম এবং খন্দুল হক একবার আমন্তল টাটা নির্মিত উপসংহারে আজ আমরা আলোচনা করছি ভোটের বাজেট নিয়ে আমাদের সঙ্গে আছেন মির্জাউর ইসলাম এবং খন্দকার বদুল হক বিরোধীর আগে বদুল হোক আপনাকে আমি থামিয়েছিলাম আপনি বলছিলেন যে গ্রামের বা সংসদ সদস্যরা যেখানে থাকে সেখানে উন্নয়নের দৃষ্টিটা অনেকটা কম অনেকটা রাজধানী কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক খুব রিসেন্ট একটা ইয়ে বলি চীন তো এখন মনে করেন যে ডেভেলপমেন্ট বিশেষ করে মানে আইটি ফিজিক্যাল ডেভেলপমেন্ট যেটা এটা মানে একটা মডেল হয়ে গেছে না ওরা কিন্তু ওদের ফোকাসটা চেঞ্জ করেছে ওরা কিন্তু এখন গ্রামে এটা ডিসেন্ট্রালাইজ করতেছে এবং সেইটা যদি আমার এখানে হয় আসলে আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলি হচ্ছে আমরা তো ডেমোক্রেসিতে বিশ্বাস করি ডেমোক্রেসির জন্যে বলা হয় যে ডেমোক্রেসি যদি কোনো প্রবলেমও থাকে গিভ মোর ডেমোক্রেসি কিন্তু এটাকে আমরা খুব ন্যারোলি বুঝি ন্যারো ডাউন করেছি সেটা হলো অনলি ভোট এবং পলিটিক্যাল ডেমোক্রেসি ইম্পর্টেন্ট হচ্ছে অলসো আপনার ইকোনমিক ডেমোক্রেসি হচ্ছে কিনা তো ইকোনমিক ডেমোক্রেসি মানে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি নিচ্ছেন কিনা আচ্ছা আমরা তো এটা এভরিবডি এখন অ্যাপ্রিসিয়েট করে আমরা এগ্রি করছি যে আমাদের যে এই উন্নয়ন এটা তো আসলে জ্ঞান নির্ভর উন্নয়নে আমরা এখনও না আমরা তো শ্রম নির্ভর অর্থনীতিতে আসি এই নির্ভরতার জায়গা হচ্ছে কৃষি রেমিটেন্স এবং গার্মেন্ট আচ্ছা আপনি বলেন তো আমরা মানে যদি নির্মহভাবে দেখি সরকার যা কিছু করছেন গার্মেন্ট মালিকদের বেলায় যে পরিমাণ ধরেন ফ্যাসিলিটিস দিচ্ছেন গার্মেন্টে যারা কাজ করেন তাদের জন্যে কী করা হচ্ছে তা আপনি যদি এইটা না করেন তাহলে তো এই ধরনের ডিমান্ড আসবেই এবং আমি আই এম নট ভেরি কনফিডেন্ট যে সব টাকা পয়সা যদি আপনি আরও বেশি দেন সেইটা এই এই গ্রুপ ভোটের আগে অথবা পরে সারা বছরই যখন পায় নাই তো ভোটের সময় যে এরা পাবে এই কৃষির মানে কৃষির যারা ওয়েজার্নার আপনার রেমিটেন্স যারা পাঠাচ্ছে আর আপনার গার্মেন্টের যে শ্রমিক তাদের কিন্তু এই পাওয়ার সম্ভাবনা কম বরং যেটা হবে সেটা হলো সেটা আমাদের ইয়ে হলো যে ট্যাক্স যদি এখন তো যাই হোক বেশি আসছে সেটা নিয়ে স্যার বলছিলেন যে আমাদের এটা রিভিজিট করা উচিত সেখানে হয়তো দেখবেন ফাইনালি এটা ওই ট্রাম্পের লাইনে এটা কমে গেছে আর নেট যেটা বাড়ানো সেটা আর হয় নাই তার মানে বড় লোকরা আরও সুবিধা পাবে কিন্তু যারা এই তাদেরকে বড় লোক করলো তাদের যদি না হয় অর্থাৎ আপনি ইকোনমিতে যদি আপনি ডেমোক্রেসি না আনেন তাহলে এই এটা এক ধরনের অ্যাডহক অ্যারেঞ্জমেন্ট তো অ্যাডহক অ্যারেঞ্জমেন্টের রিসটা হলো মানুষ যখন বুঝে যাবে যে এটা আপনি এইটার জন্য করছেন তখন এটা আপনার পজিটিভ না হয়ে এটা কাউন্টার প্রোডাক্টিভ হইতে পারে সেটা কি রাজনৈতিক সরকারকে তেমন ঝুঁকি নেবে বা আরেকটি আমি আপনাকে জানতে চাই যে আমরা মাথাপিছু আয় বেড়ে গেল অনেক আমাদের কিন্তু বৈষম্য তো ততটুকু কমল না যতটুকু উন্নত হলে বা আমরা উন্নয়নশীল দেশে যাচ্ছি মানুষের বৈষম্য মানুষের সাথে মানুষের বৈষম্য বা আয়ের ক্ষেত্রে আপনি পঞ্চাশ পার্সেন্ট বেশি আয় হলো আমার তো দশ পার্সেন্টও বাড়লো না বা অনেকে আমাদের প্রশ্ন করে যে এত মাথাপিছু আয় আমার তো আয় বাড়ে তাহলে দেশের মাথা পিছু আয় বাড়লে আমার লাভ কি বা কীভাবে এই হিসাব করা হয় একই সঙ্গে যদি বলেন যে এই নির্বাচনের বাজেট না করে জনকল্যাণের বাজেটই তো আমাদের চাওয়া হবে নিঃসন্দেহে বাজেট মূল জাস্টিফিকেশন হচ্ছে যে বাজেটটা গভর্নমেন্টের রোল কি। সেই গভর্নমেন্টের রোলটাকে বাস্তবায়ন করার জন্য বাজেটের প্রয়োজন এবং গভর্নমেন্টের রোলটা হচ্ছে যে মানুষের মানে উপকার করা এবং এখন তো আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের আমরা এসডিজি যেটা সেটা আমরা ইয়ে করেছি আমরা সেটা একটা সেক্রেটারি এবং সেখানে যে সমস্ত আছে সেখানে স্বাস্থ্যের কথা আছে শিক্ষার কথা আছে তারপরে আপনার কর্মসংস্থানের কথা আছে তারপরে আপনার যে সামাজিক নিরাপত্তার নো ওয়ান টু বি লেফট বিহাইন্ড এটা হলো তার একটা স্লোগান আর কি সেই জিনিসগুলোকে আমাদের খেয়াল রেখে বাজেটটা প্রণয়ন করা দরকার এখন সেখানে আপনি যে ওই একজন এমপি আসেন তার এলাকায় এটা দিতে এবং তার ফলে তিনি হয়তো কিছু ভোট পাবেন এই আশায় প্রত্যাশায় তাকে টাকা দেওয়া হবে আবার কোনো কোনো ক্ষেত্রে তো এখন তো যে ব্লক অ্যালোকেশনও দেওয়া হয় যে এক কোটি টাকা দিয়ে দিলাম সে যে কোনো প্রকল্পে খরচ করতে পারে ইত্যাদি এই সমস্ত জিনিস থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এবং তারপরে যে আমি যেটা আগে বলেছিলাম যে সরকারি ব্যয়ে আমাদের প্রাধিকার তো ঠিক করতে লাগবে প্রায়োরিটি আমাদের ডিটারমিন করতে লাগবে সেখানে আপনার কি এটা মাদ্রাসার জন্যে টাকা খরচ করব। নাকি আমার এটা টেকনিক্যাল ট্রেনিংয়ের জন্য টাকা খরচ করবো এই 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 বিশ্লেষণগুলো তো করার প্রয়োজন আছে আর কি কাজে এখন মাদ্রাসার জন্য টাকা দিলে বা একটা স্কুল বিল্ডিং রিপেয়ার করার জন্য টাকা দিলে হয়তো স্থানীয় লোক কিছু উপকৃত হতে পারে সেজন্য বেশি ভোট পাবো সেটা তো কনসিডারেশন না ইম্পর্টেন্ট কনসিডারেশন হচ্ছে সার্বিকভাবে দেশের মানুষ ইয়ে হচ্ছে কেনা এবং আপনি যে প্রসঙ্গ তুলেছেন যে আয়ের বৈষম্য বাড়ছে আমি এই পর্যায়ে এখনও খুব বেশি উদ্বিগ্ন না আয়ের বৈষম্য কেননা আপনার প্রায় সব দেশেই এমনকি চীনের কথা উনি বলেছিলেন চীনেও কিন্তু আপনার এই প্রবৃদ্ধির সাথে সাথে আয়ের বৈষম্য বেড়েছে কিন্তু আজকে চীন দারিদ্র প্রায় শেষ করে দিয়েছে চীনের এখন আর দারিদ্র্য কিছু নাই বলতেই চলে তো কাজেই যদি দারিদ্র বিমোচনটা আমরা করতে পারি এটা সাস্টেনেবল পভার্টি অ্যাভেলিয়েশন অ্যালেভেশন তাহলে কিন্তু দারিদ্র মানে আয় বৈষম্য কিছুটা বাড়লেও আমি খুব বেশি চিন্তিত হওয়া না কিন্তু আমাদের দেশে যেটা সম্প্রতিকালে দেখা যাচ্ছে হাজার থেকে শুরু করে এ পর্যন্ত যে আপনার গড় যে আয়ের দারিদ্র বিমোচনের হার বাৎসরিক হার যেটা সেটা কমে এসছে দুই থেকে 2005 হাজার ছিল ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট পার ইয়ার হাজার পাঁচ থেকে ছিল বোধহয় ওয়ান বা আর থেকে ষোলো এটা ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট নেমে সেটা কিন্তু একটা চিন্তা বিষয় তো যেটা বলেছেন আপনি যে খালি শুধু মাথাপিছু আয় বাড়লে হবে না এর সাথে যে দরিদ্র মানুষ যে তার থেকে উপকৃত হচ্ছে সেটা আমাদের নিশ্চিত করতে লাগবে এবং সেটা কিছুটা আয় বৈষম্য বাড়লেও কিন্তু সেটা করা সম্ভব যেটা বিভিন্ন দেশের ইয়েতে আপনার দেখা গেছে সেটা কি সেফটিনেট দিয়ে সম্ভব না শুধু সেফটিনেট না আপনি আপনার কর্মসংস্থান সৃষ্টি করবেন এবং গরিব মানুষের তার সম্পদটা কি তার তো একমাত্র সম্পদ হলো দুটো হাত এবং সেই দুটো হাতকে যদি আমি কর্মক্ষম করতে পারি তাকে শিক্ষা দিয়ে তার স্বাস্থ্য ঠিক রেখে তাকে ট্রেনিং দিয়ে তাহলে হয়তো ধুন এখন সে যেখানে কাজ করবে ওই যে কাজটা যে দিচ্ছে বিনিয়োগকারী তার আয় হয়তো দুই গুণ বাড়বে কিন্তু এর আপনার হয়তো দেড় গুণ বাড়বে বৈষম্য বাড়বে কিন্তু বেরিয়ে আসবে এবং এটা একটা সাস্টেন হবে আর কি কারণ যদি ইনভেস্টমেন্ট ঠিক থাকে উৎপাদন ঠিক থাকে তাহলে কর্মসংস্থান তো অবশ্যই লেবার ছাড়া তো কোনো ইয়ে হবে না শিল্প হবে না উদ্যোগ হবে না না ঠিক আছে আমি ওই যেটা বলতে যে কাজেই মোট কথা হচ্ছে বাজেট তৈরির সময় নির্বাচনের বছরই হোক বা যেটাই হোক আমাদের যে কর্মসংস্থান সৃষ্টি বিনিয়োগ ইত্যাদি ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতা দূর করার জন্য কী 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 ধরনের প্রকল্প নেওয়া উচিত সেটাই চিন্তা রাখা উচিত সেই ধরনের কিন্তু বেশ প্রকল্প আছে আপনার যে দশটা মেঘাওয়াটা ইত্যাদি কিন্তু সেখানে প্রবলেম হলো আমাদের গভর্নেন্স যে যেটা আমরা আগে বলেছেন যে মজুর রহমান সাহেব বলেছেন বজুরহ সাহেব বলেছেন যে আপনার যে টাইম ওভার রান কস্ট ওভার রান ইত্যাদি যার ফলে যে কাঙ্ক্ষিত সুফলটা আমরা পাই না

যৌক্তিকভাবে খরচ হচ্ছে কিনা সেইটাই আমাদের কনসার্ন আমাদের আমার শেষ কথা থাকবে যে এই জাস্টিসটা প্রসেসের মধ্যেও জাস্টিস এনশিওর করতে হবে এবং এটার যে ডিস্ট্রিবিউশন সেখানেও করতে হবে এবং ফাইনালি আমি যেটা দিয়ে এর আগে বলছিলাম যে আমাদের শুধু পলিটিক্যাল ডেমোক্রেসি তারও আবার শুধু ভোট এবং সেটাও দেখা যাচ্ছে যে সকাল আটটার থেকে রাত পাঁচটার ভিতরে বিকাল পাঁচটার মধ্যে সীমাবদ্ধ সেখানে না থেকে আমাদের ইকোনমিক ডেমোক্রেসিতে আমরা বাজেটটাও সেরকমই চাই যে নির্বাচনের বছর হোক বা না হোক না বাজেটটা সবসময় জনকুল্যানেচিত ধন্যবাদ এবং ধন্যবাদ মিজাজ ইসলাম ধন্যবাদ দর্শক আপনাদেরও আজকের মতো শেষ করছি নিটল টাটা নিবে উপসংহার ফিরবো আগামী শুক্রবার রাত দশটায় আলোচনা করবো আবারও ভোটের বাজেট নিয়ে থাকবেন নতুন অতিথি থাকবেন আপনারাও ডিবিসি নিউজের সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা